রত্না দেবী তার দুই ছেলে পিয়াস এবং চন্দনের সঙ্গে বাস করে। তারা দুজনেই ভালো চাকরি পেলে রত্না দেবী প্রথমে তার বড় ছেলে পিয়াসের সঙ্গে রজনীর বিয়ে দেয়। রজনী ভীষণই ভালো স্বভাবের মেয়ে ছিল, আর সে একাই সংসারের সমস্ত খেয়াল রাখে। রান্নাবান্না থেকে শুরু করে বাসন মাজা সবকিছুই রজনী একা হাতে করে। এভাবে দেখতে দেখতে কিছু বছর কাটে। এবার রত্না দেবী ঠিক করে সে তার ছোট ছেলেরও বিয়ে দেবে। মা প্লিজ, তুমি আর বৌদি আমার বিয়ে নিয়ে একদম চিন্তা করো না, কারণ আমি আমার জন্য মেয়ে খুঁজে রেখেছি, আর আমি আমার অফিসের বসের মেয়েকে বিয়ে করব, আর আমরা দুজন একসাথে অনেকদিন ধরে বন্ধু, বুঝেছো? ছোট ছেলের মুখে এমন কথা শুনে রত্না দেবী খুবই খুশি হয়, কারণ ছোট ছেলের অফিসের বসের মেয়ে মানে ভীষণ বড় লোক ছিল, আর সে অনেক অনেক টাকা এবং জিনিসপত্র যৌতুক হিসেবে নিয়ে আসবে। এই ভেবেই রত্না দেবী বলে, তুই একটা কাজের কাজ করেছিস বাবা, আমি তোর উপর ভীষণ খুশি। তাহলে তাড়াতাড়ি আমার সঙ্গে তোর পছন্দের মেয়েকে দেখা করা, আমি তোদের বিয়ের দিন ঠিক করে ফেলি। কি হলো বড় বৌমা, তুমি খুশি তো? হ্যাঁ মা, আমি খুব খুশি। আপনি আমার দেওরের বিয়ে দিয়ে বাড়িতে ছোট বউ নিয়ে আসবেন, আমার ছোট যা আসবে আমরা দুজনে একসঙ্গে সংসার করব। এর থেকে আনন্দের আমার কাছে তো আর কিছুই হতে পারে না। রত্না দেবী কয়েকদিনের মধ্যেই তার বড় বৌমাকে সঙ্গে নিয়ে গিয়ে চন্দনের পছন্দ করা মেয়ে মালতীর সঙ্গে দেখা করে। মালতী দেখতে খুবই সুন্দর ছিল, আর তার বাবা শহরের নাম করা ব্যবসাদার, তাই তাদের বাড়িতে এসি ফ্রিজ থেকে শুরু করে তার সঙ্গে 10-12টা কাজের লোক কোনো কিছুরই অভাব নেই। এসব দেখে রত্না দেবী আর রজনী মালতীকে ভীষণ পরিমাণে পছন্দ করে, তাই কিছুদিনের মধ্যেই চন্দনের সঙ্গে মালতীর ধুমধাম করে বিয়ে হয়ে যায়। আর বিয়ের সময় মালতীর বাবা মালতীকে অনেক অনেক জিনিসপত্র উপহার দেয়। তোর মতো বোকামি আমি একটাও দেখিনি, ছোট যা আসবে আর তোর শাশুড়ির উপর একেবারে কব্জা করে নেবে, কারণ তোর ছোট যা অনেক বড় লোক, আরো অনেক অনেক জিনিসপত্র বাপের বাড়ি থেকে নিয়ে এসেছে। তোকে কাজের মাসি হয়ে এখন তোর ছোট জায়ের আর শাশুড়ি মায়ের সেবা করতে হবে, সুতরাং তুই এত বেশি খুশি হচ্ছিস কেন? তোর দেওরের বিয়ে হয়েছে বলে? উফ মা, তুমি এত চিন্তা করছো কেন বলতো? তুমি মোটেই আমার সংসারে আগুন ধরাবে না। আমার ছোট যা আসবে আমি খুশি হবো না তো কি হবো? আর তুমি যেমন বলছো, আমার ছোট যা তেমন নয়, ও অনেক ভালো মেয়ে, তাই তুমি বেশি চিন্তা করো না। শোন, আমার এমনি এমনি মাথার চুলগুলো পেকে সাদা হয়নি, এখন আমাকে যতই খারাপ কথা বল না কেন, যখন তোর ছোট যা তোর শাশুড়ি মায়ের উপর কব্জা করবে তখন আমার কাছে কাঁদতে কাঁদতে আসিস না যেন। এভাবে ছায়া দেবী প্রথম থেকেই তার মেয়ের মনে মালতীর বিরুদ্ধে বিষ ঢোকাতে শুরু করে দেয়। কিন্তু রজনী নিজের মায়ের কথায় পাত্তা দেয় না। কিছুক্ষণ পর গৃহপ্রবেশের অনুষ্ঠানে চন্দন মালতীকে নিয়ে এসে উপস্থিত হয়, আর তখন থেকে রত্না দেবী ছোট বৌমার প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে ওঠে। সে তাকে অনেক ভালোবাসা দিয়ে বাড়ির মধ্যে ঢুকিয়ে নিয়ে আসে। এসো ছোট বৌমা, এসো, বাইরে গরমে দাঁড়িয়ে থাকলে তোমার কষ্ট হবে, আর তোমার এত সুন্দর ফর্সা দুধে আলতা গায়ের রং একেবারে কালো হয়ে যাবে, কি সুন্দর দেখতে তোমাকে। আর তুমি বাপের বাড়ি থেকে আমাদের জন্য কত কত জিনিস এনেছো। না না মা, এরকম করে বলছেন কেন? আমি যা জিনিসপত্র এনেছি তা আপনারা সবাই ব্যবহার করবেন, আর তার থেকে বড় কথা, এই গরমের মধ্যে আমার বড়লোক বাবা আরো অনেক অনেক জিনিসপত্র পাঠাবে, কারণ আমাদের কাছে টাকার কোনো অভাব নেই। শেয়ার বলতে, তোমাদের কাছে টাকার কোনো অভাব নেই তা তোমার গায়ের গহনা জামা কাপড় দেখে বোঝাই যাচ্ছে, কারণ অনেক বাবা মা এমনও আছে যে বড়লোক শ্বশুরবাড়ি পেয়ে মেয়েকে এক কাপড়েই শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেয়, আমার আবার তাদেরকে একদমই পছন্দ নয়। রত্না দেবীর এমন কথা রজনীর মা ছায়া দেবীর বড্ড গায়ে লাগে, কারণ সে যেহেতু বেশি বড় লোক নয় তাই সে নিজের মেয়ের বিয়েতে বেশি টাকা খরচা করতে পারেনি আর বেশি যৌতুক পর্যন্ত দিতে পারেনি, তাই সেই মুহূর্তে সে আবার তার মেয়ের কান ভরতে শুরু করে দেয়। দেখলি তোর শাশুড়ি মা কিভাবে আমাকে আর তোকে ঠেস মেরে কথা বললো? দেখ, একদিনও ছোট বৌমা আসতে পারিনি, আর এখন থেকেই তুই পর হয়ে গেলি। যাক, আমার আর কোনো দরকার নেই, আমার নিমন্ত্রণ খাওয়া হয়ে গেছে, এবার আমি চললাম। এই বলে ছায়া দেবী সেখান থেকে চলে যায়, আর তারপর থেকে শাশুড়ি মা নিজের ছোট বৌমাকে ভীষণ পরিমাণে আদর যত্ন সেবা করতে থাকে, এমনকি সে তার ছোট বৌমাকে মাটিতে পা ফেলতে পর্যন্ত দেয় না, আর বাড়ির সমস্ত কাজকর্ম করে বড় বৌমা। বিয়ের পরের দিন দুপুর বেলায় গরমের মধ্যে রজনী ঘেমে স্নান করে রান্না করে এবং সবাইকে খেতে দেয়, কিন্তু ছোট বৌমা খাবার খেতে বাইরে আসে না, তাই রজনী তার ছোট জায়ের ঘরে গিয়ে বলে, তুমি এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছ কেন? তুমি তো এখন নতুন বউ, রান্না বান্না করলে না, তার উপর এসি চালিয়ে আরাম করছো, চলো খাবে চলো, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি। বিশ্বাস করো দিদি, আমার একদম খেতে ইচ্ছা করছে না, তুমি আমার খাবারটা আমার ঘরে দিয়ে যাও না প্লিজ, কারণ এই গরমের মধ্যে বাইরে গেলে আমার মাথা ব্যথা করবে, আর এমনিতেই আমি অনেক ক্লান্ত, তাই আমি সবার সঙ্গে বসে খাওয়া দাওয়া করতে পারবো না গো।
মানে তুমি ঘরে খাবে কেন? আমাদের বাড়িতে আজ পর্যন্ত কেউ আলাদা ভাবে ঘরে বসে খাবার খায়নি, তাই তোমার ক্ষেত্রেও নিয়ম পরিবর্তন হবে না। তুমি বাইরে চলো, বাইরে আমাদের সবার সঙ্গে বসে খাবার খাবে। এমন সময় তাদের ঘরের মধ্যে শাশুড়িমা চলে আসে, আর সে যখন দেখে যে বড় বৌমা ছোট বৌমাকে কথা শোনাচ্ছে, তখন সে ছোট বৌমার রক্ষাকর্তা হিসেবে একেবারে ঝাঁপিয়ে পড়ে। আচ্ছা ঠিক আছে, ওকে এরকম ভাবে কথা শোনানোর কি আছে বড় বৌমা? ও যখন বলছে ঘরে ঠান্ডার মধ্যে বসে খাবার খাবে, তাহলে ওর খাবারটা ঘরে দিয়ে গেলেই তো হয়ে যায়। তুমি কেন ওকে বাইরে নিয়ে যাওয়ার জন্য জেদ করছো? যাও এক্ষুনি ওর খাবারটা নিয়ে এসে দাও। আমার সোনার টুকরো ছোট বৌমা, তুমি ঘরে বসেই খাবার খাবে কেমন? রত্নাদেবীর এমন কথা তার বড় বৌমা কিছুতেই সহ্য করতে পারে না, কারণ সে এখন বিশ্বাস করতে শুরু করে যে তার মা ঠিক কথাই বলেছিল। কারণ ছোট যা ধীরে ধীরে শাশুড়ি মায়ের উপর একেবারে কব্জা করতে শুরু করেছে, তাই সেই মুহূর্তে রজনী তার ছোট জায়ের খাবার নিয়ে এসে ঘরে দিয়ে চলে যায়। তারপর থেকে যখনই কাজ করার বিষয় আসে, তখনই শাশুড়ি মা সব কাজ বাড়ির বড় জায়ের উপর চাপিয়ে দেয়। আমি তখন মায়ের কথা বিশ্বাস না করে খুব ভুল করেছি, আমার মতো ঠিক কথাই বলেছিল, এই মেয়েটা ওরকম ভালো মানুষের নাটক করেছিল, আর এখন বিয়ে হওয়ার পরপরই আমার শাশুড়ি মায়ের উপর একেবারে কব্জে করে নিয়েছে। কারণ ওর টাকা আছে আর ও অনেক যৌতুক নিয়ে এসেছে, আমার একেবারে কিছুতে এই মেয়েটাকে সহ্য হচ্ছে না এখন। এই বলে রজনী বাড়ির কাজ করতে শুরু করে দেয়। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন রজনী গরমের মধ্যে বাজার করতে যায়, আর বাজার করে বাড়িতে ফিরে সে দেখে যে তার শাশুড়ি মা এবং ছোট জা বারান্দায় এসি চালিয়ে বসে বসে কোল্ড ড্রিঙ্কস এবং পিৎজা খাচ্ছে। এই দেখে রজনী একেবারে হিংসায় জ্বলে ওঠে। ছোট বৌমা তুমি না খুব ভালো, আমার না বড় বৌমার হাতের ডাল ভাত খেতে আর ভালো লাগে না। তুমি আমাকে কত সুন্দর পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে খাওয়ালে, এই পিৎজার অনেক দাম তাই না বলো? আরে আপনার জন্য আমার কাছে টাকা কোনো ব্যাপারই নয়, আপনার এই পিৎজা খেয়ে ভালো লেগেছে তাতেই আমি খুশি। আপনি টাকার কথা চিন্তা করবেন না, আমার কাছে এমনিতেই অনেক টাকা আছে। ওই দেখুন দিদিও চলে এসেছে। দিদি পিৎজা খাবে? এদিকে এসো। এই কথা শুনে রজনী আরো একেবারে জ্বলে পুড়ে ওঠে, আর সে সঙ্গে সঙ্গে তার শাশুড়ি মায়ের সঙ্গে এবং ছোট জায়ের সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়। বাহ আপনারা বেশ ভালোই আছেন, বলুন এখন ছোট যা আপনার জন্য ডাইনিং এ পর্যন্ত এসি লাগিয়ে দিয়েছে, তাহলে তো ভালোই, আমাকে আর এই সংসারে কোনো দরকার নেই। আর বাড়ির সমস্ত কাজ আপনি আপনার ছোট বৌমাকে দিয়েই করাবেন, কারণ আরাম করবেন আপনারা আর আমি খেটে খেটে মরবো নাকি? আপনার লজ্জা করছে না এরকম বসে বসে কোল্ড ড্রিঙ্কস আর পিৎজা খেতে খেতে আমার বদনাম করতে? চুপ করো বড় বৌমা, তোমার এত বড় সাহস, তুমি আমাকে এই ভাষায় অপমান করলে, আর তোমার এত হিংসা কেন শুনি যে তুমি আমার ছোট বৌমাকে এভাবে কথা শোনাও? তোমার থেকে আমি একদম এরকম দুর্ব্যবহার আশা করিনি। ছি, তোমার মা তোমাকে কোনো শিক্ষাই দিতে পারেনি, আমার ছোট বৌমার কাছ থেকে তোমাকে শিক্ষা নিতে হবে। হ্যাঁ আমার তো শিক্ষা নিতে বয়েই গেছে। এই কথা বলে রজনী নিজের ঘরে চলে যায়। আর রাত্রিবেলা হতে না হতেই রজনী তার বরের কাছে ছোট জায়ের নামে নালিশ করতে শুরু করে দেয়। কিন্তু পিয়াসের কাছে সেই নালিশ শোনার মতো খুব বেশি সময় থাকে না। আমি তোমাকে বলে দিচ্ছি, কিছুদিন পর তোমাকে আর আমাকে ওই ছোট জা বাড়ি থেকে বাইরে বের করে দেবে, কারণ ও আমার শাশুড়ি মায়ের উপর খুব ভালো মতোই কব্জা করেছে। ও যখন আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবে তখন তুমি বুঝবে। তুমি এত কেন বেশি চিন্তা করছো? কিচ্ছু হবে না, আর তোমাদের এই মহিলাদের পরনিন্দা পরচর্চা আমার একদম ভালো লাগে না। এই বলে পিয়াস মুখ ফিরিয়ে ঘুমিয়ে পড়ে। আর এভাবেই ক্যালেন্ডারের পাতায় আরো কিছুদিন কাটে। একদিন মালতীর ইচ্ছা হয় সে বাড়ির সকলের জন্য দুপুরবেলা রান্না করবে, তাই সে রান্নাঘরে গিয়ে রান্না করছে। এমন সময় সে গরমের জন্য ভীষণ পরিমাণে ঘামতে শুরু করে, আর তার গরম দেখে শাশুড়ি মা খুবই কষ্ট পায়। বৌমা এই গরমের মধ্যে তুমি রান্নাঘরে ঢুকেছো কেন? তোমার শরীর তো খারাপ করবে। ইস বেচারি মেয়েটা কিভাবে ঘেমে গেল। আর বড় বৌমা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো কেন? তাড়াতাড়ি দুপুরের রান্নাটা করো, আর ছোট বৌমা রাত্রিবেলা আমাদের ঠান্ডার মধ্যে কিছু রান্না করে খাওয়াবে। আপনার ছোট বৌমার গরমটা গরম আর আমার গরমটা কোল্ড ড্রিঙ্কস এর বোতল, আমি কোনো মতে একা একা গরমের মধ্যে রান্না করতে পারবো না। আর মালতীর এরকম আপনার উপর দখলদারি করান আমি বের করে দেব। রজনীর এমন কথা শুনে মালতীর খুবই খারাপ লাগে, কারণ সে কখনোই ভাবেনি বিষয়টা এরকম ভাবে অন্যরকম হয়ে যাবে। কারণ মালতী একটু টাকার অহংকারী হলেও তার মন খুবই ভালো ছিল, আর সে নিজের বড় জাকে ভীষণ পরিমাণে ভালোবাসে। না না দিদিকে একা একা এই গরমের মধ্যে রান্না করতে হবে না, আমি বরং দিদিকে রান্নার ক্ষেত্রে সাহায্য করে দিচ্ছি। এই বলে মালতী তার বড় জাকে গরমের মধ্যে রান্না করতে সাহায্য করে দেয়। কিন্তু তাতেও রজনীর মন গলে না, কারণ তার মা ছায়াদেবী ফোন করে সবসময় রজনীকে তার ছোট জায়ের বিরুদ্ধে উস্কাতে থাকে, ফলে ছোট জায়ের বিরুদ্ধে বড় জায়ের মন একেবারে বিষিয়ে লাল হয়ে ওঠে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর বড় জা কারণে অকারণে তার ছোট জায়ের সঙ্গে ভীষণ পরিমাণে খারাপ ব্যবহার করে। কিন্তু একদিন রজনীর সমস্ত সীমা ছাড়িয়ে যায়।
এই দেখো ছোট বৌমা, আমি তোমার জন্য শপিং মল থেকে এই দামি শাড়িটা কিনে এনেছি, কারণ আমি জানি তুমি বেনারসি শাড়ি পরতে পছন্দ করো, তাই এই শাড়িটা তোমার। বাহ, এই শাড়িটা কি সুন্দর হয়েছে! এই শাড়িটা আমি আজকেই পরবো। আর আপনি আমার জন্য মনে করে শাড়ি কিনে এনেছেন, আমি সত্যি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ মা, আপনার মতো শাশুড়ি মা পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার। এমন সময় রজনী রান্নাঘর থেকে এসে তার ছোট জায়ের হাত থেকে শাড়িটা টেনে ছুঁড়ে ফেলে দেয়, কারণ সে একেবারেই শাশুড়ি মায়ের সঙ্গে ছোট জায়ের এরকম আলগা পিড়িত পছন্দ করতে পারে না। মা, আপনি মনে হয় ভুলে গেছেন, আমি বাড়ির বড় বউ, আর বাড়ির বড় বউ হয়ে আমি কিন্তু কোনো সম্মান মর্যাদা আপনাদের কাছ থেকে পাচ্ছি না। আর সত্যি আমার মা ঠিকই বলেছে, আপনি ভীষণ একচোখা মহিলা, তাই জন্যই তো এই বদমাইশ ছোট যা আপনাকে একেবারে দখল করে নিতে পেরেছে। আর আপনি কিভাবে আপনার ছোট বউয়ের জন্য শাড়ি কিনে আনতে পারলেন? আমি কি বানের জলে ভেসে এসেছি? দিদি প্লিজ, তুমি এরকম করে বলো না, মায়ের কিন্তু হার্টের প্রবলেম, মায়ের যখন তখন শরীর খারাপ করতে পারে, তাই তুমি একটু শান্ত হও। তোমার যদি এই শাড়িটা পছন্দ হয় তাহলে কিন্তু তুমি এটা নিয়ে নিতে পারো, আমার কোনো প্রবলেম নেই। না ছোট বৌমা, ও যা বলছে ওকে বলতে দাও, আমি শুধু ওর সাহসটা দেখছি। এই যে, তুমি কেন ছোট বৌমার উপর এত হিংসা করো? তুমি কি ভুলে গেছো বিয়ের পরপর আমি তোমাকে কত ভালোবাসতাম, আর কেন আমি তোমাকে এখন পছন্দ করি না, তুমি সেই কারণটা শুনতে চাও? হ্যাঁ, আপনাকে বলতে হবে যে আপনি কেন আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছেন। যেখানে আমি বাড়ির সমস্ত কাজ করছি, আপনাদের সবার খেয়াল রাখছি, তবু আমি কেন আপনার ভালোবাসা পাচ্ছি না বলুন? মনে পড়ে তোমার বিয়ের পরপর প্রায় প্রত্যেক দিন তোমার মা এসে আমাদের বাড়িতে থাকতো, আর তোমার কানে আমার বিরুদ্ধে বিষ ঢেলে যেত। আমি একদিন তোমাকে দামি সোনার কানের দুল পর্যন্ত দিয়েছি, সেই দিনটা তুমি ভুলে গেলে? আর তখন তোমার মা কি বলেছিল? আজ থেকে প্রায় এক বছর আগে। যাই বল রজনী, তোর শাশুড়ি মা কিন্তু তোকে সিটি গোল্ডের কানের দুল গিফট দিয়েছে, আর সোনার দুল বলে চালিয়ে দিয়েছে। তুই তোর শাশুড়ি মাকে একদম বিশ্বাস করবি না, একেবারে বদমাইশ মহিলা। এভাবেই ছায়া দেবী সব সময় নিজের মেয়ের শ্বশুর বাড়িতে এসে পড়ে থাকতো, আর জামাইয়ের টাকায় বসে বসে খেত, সেই সঙ্গে নিজের মেয়ের কানে বিষ ঢালতো। সেই জন্য রত্না দেবী তার বড় বৌমাকে এখন পছন্দ করতে পারে না। আর এমন কথা শুনে রজনী ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়। এখন তোমার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়েছে তো, আমি কেন তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি? কারণ তোমার মায়ের আর তোমার জন্য আমি এরকম ব্যবহার করতে বাধ্য হয়েছি, তবু আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এখন ছোট বৌমা যেহেতু নতুন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছে, তাই ও বেশি ভালোবাসা পাবে, ও আমার ভালোবাসার বেশি ভাগিদার। আর আমি ভালো করে জানি তোমার মা আবার তোমার কানে বিষ ঢেলে দিচ্ছে, সুতরাং তোমার যদি তোমার মায়ের কথাই বিশ্বাস করতে হয় তাহলে তুমি বাপের বাড়িতে চলে যেতে পারো। রজনী তার শাশুড়ি মায়ের কথা শুনে ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়, আর তার চোখে জল চলে আসে। সে মনে মনে বুঝতে পারে তার শাশুড়ি মা খুবই ভালো মনের মানুষ। আমাকে ক্ষমা করে দিন আপনারা, এতগুলো কথা আমি মন থেকে বলিনি, আমি দিকভ্রষ্ট হয়ে গিয়েছিলাম, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আর ছোট, তুই আমাকে ক্ষমা করে দে প্লিজ। রজনীর মধ্যে এমন পরিবর্তন দেখে তার শাশুড়ি মা এবং ছোট যা দুজনেই খুবই খুশি হয়। তারপর থেকে তারা সকলে মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।